আরে ভাই আমি আর্তগোল না তো, আমি স্বপন, স্বপন আহমেদ আমি। তুমি আর্তগোল। শপান ভাই কি ভিডিও আই লেটেস্ট আর হামারে আর আপ সবকি ফেমাস সিরিয়াল আর্তগোল। ড্রিলিস্ট আর্তগোল আপ লোগো নে দেখা হোগা, আর্তগোল গাজী আর ড্রামা বহুত ফেমাস, শোহরিয়ত কা হামল পাকিস্তান বাংলাদেশ আর কহীন কহীন টার্কিশ ড্রামা পুরি দুনিয়া মে ভাইরাল হুয়া ইয়ে বালা। বিলকুল, আর মুসলিম দুনিয়া মে তো ইতনা ভাইরাল হুয়া না কে মাই কহতা হুন কমাল হো গিয়া ইস ড্রামে নে, কমাল কর দিয়া, বহুত সে লোগো কো আপনা ফ্যান কর দিয়া আর রেকর্ড তোড় দিয়ে ইস ড্রামে নে, বহুত সারে রেকর্ড তোড়ে হ্যায় বাকি। উসকে উপর শপান ভাই কা ভিডিও আয়া হ্যায় আর্তগোল ভার্সেস শপান আহমদ। তো শপান ভাই কিয়া করনে ওয়ালে হ্যায় আর্তগোল কে সাথ, উম্মীদ করতা হুন কুছ বুরা না কিয়া হো ইনহোনে, তো মজা আয়েগা, ইন্টারেস্টিং হোগা ভিডিও তো দেখে। চলো দেখতে হ্যায়, জলদি সে রহা নাই জাতা, শপান ভাই কি ভিডিও দেখনে কে লিয়ে হাম বেকরার হো রহে হ্যায়। চলেন জি, হিয়ার উই গো। আরে ভাই আমি আর্তগোল না তো, আমি স্বপন, স্বপন আহমেদ আমি। তুমি আর্তগোল। ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে এবং ভিডিওটির ভিতর একটি মেসেজ দেওয়া আছে। স্বাগতম তোমাকে আর্তগোল। আর্তগোল কাকে বলেন? তোমাকে আর্তগোল। আরে ভাই আমি আর্তগোল না তো, আমি স্বপন, স্বপন আহমেদ আমি। তুমি আর্তগোল। হ ভাই হ, যাও আমি আর্তগোল, এখন বলো কি করবো বলো। খাবার শুরু করো। ও না নয়ন ভাই, আমার পেট ভরা আছে, আপনি খান, আমি খাবো না। আরে ভাই খাইতেছি তো, আমি তো মজা করতেছিলাম। নয়ন ভাই একটা কথা বলি, আপনারা কি দাজ্জালের অনুসারী না, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আর ফিতনা ছড়ায়? আপনারই তো তারা, তাই না? এটা সত্যি আর্তগোল। আবারও আর্তগোল? আরে ভাই আমি স্বপন, স্বপন আহমেদ আমি। তুমি আর্তগোল। আচ্ছা যাও আমি আর্তগোল, এখন বলো তোমরা তো দাজ্জালের অনুসারী, তো তোমাদের পদক্ষেপটা কিরকম সেটা বলো একটু শুনি। আমাদের পদক্ষেপ আগুনের মতো, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। না না, প্রকৃত মুসলিম যারা তাদেরকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারবে না। এখন বলো তোমাদের দাজ্জাল সে কি পারবে মুসলিমদেরকে তার ফিতনায় ফেলতে? এটা কোনো ব্যাপার না। জি না, এত সহজ না। হ্যাঁ নয়ন ভাই, তোমাদের দাজ্জাল তার ফিতনায় ফেলতে পারবে ওই রকম মুসলিমকে যাদের ইমান অনেক দুর্বল, শুধুমাত্র তাদেরকে তার ফিতনায় ফেলতে পারবে। আর যারা দাজ্জাল সম্পর্কে আগে থেকেই জানে, যাদের ইমান অনেক শক্ত, তারা কখনোই দাজ্জালের ফিতনায় পড়বে না, দাজ্জাল তাদের সেই ফিতনায় ফেলতে পারবে না। হুম, এটা সত্যি আর্তগোল। এখন বলো তুমি আমাকে মেরে ফেলছো না কেন? এখানে বসাইয়া খাওয়াইবা আর জামাই আদর করবা নাকি? একজন শক্তিশালী যোদ্ধার জীবিত থাকা অনেক মূল্যবান, তাই তুমি জীবিত আর্তগোল। আরে বেচারা নয়ন, সে তো এখনো বুঝতেছে না আমি যে ফিউচার থেকে তার অতীতে, মানে তার পাস্টে যে আসলাম টাইম মেশিন দিয়ে, সেটা এখনো বুঝতেছে না। আমি যে আর্তগোলের জায়গায় বসে তার সাথে কথা বলতেছি, সে তো ভাবতেছে আমি আর্তগোলই। যদি তুমি তোমার মা সুখে শান্তিতে বসতিতে বসবাস করতে চাও, তাহলে এই মুহূর্তে তোমাকে আমার সাথে সমঝোতায় আসতে হবে আর্তগোল। না, আমি কখনোই তোমাদের সাথে হাত মিলাবো না। তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। তুমি যদি আমাদের শত্রু হও, তাহলে তারাও এই নির্মম যুদ্ধের শিকার হয়ে মৃত্যুবরণ করবে। তোমার স্ত্রী? আরে ভাই এখানে ওয়াইফ আসলো কোথা থেকে? আমি সিঙ্গেল, নতুন একটা গার্লফ্রেন্ড পাইছি, আর তুমি আমাকে বিবাহিত বানায় ফেললা। এখন তো আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যাইব। তাহলে কি করার আছে? না কিচ্ছু করার নাই, তুমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে এখন ব্রেকআপ করাইয়া দিছ, এখন আর কি করার আছে? আমি? হ্যাঁ ভাই তুমি, তুমি ব্রেকআপ করাইয়া দিছ আমার গার্লফ্রেন্ডের সাথে। তোমার এই কথা শোনার পর আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে চলে যাবে আমি শিওর। এখন যদি তুমি আমাদের সাথে হাত মিলাও, তাহলে আমরা একে অপরের বন্ধু হব, তা না হলে
তুমি আমাদের শত্রুদের একজন হবে। এখন কি যে করি, আমি তো শত্রু বানাতে চাই না, আবার এই নয়নকেও তো আমার বন্ধু বানাতে পারবো না, কারণ বন্ধু বানাতে গেলে দেখা যাচ্ছে আমার গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করবে। কি যে করি। দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, এখন খাবার এবং শরাবের স্বাদ উপভোগ করো। কি যে করি। আচ্ছা, নয়নকে আমি সকালের কথা বলি, আর এই সুযোগে আমি রাতের বেলায় আমার টাইম মেশিন নিয়ে আমি ফিউচারে চলে আসব, তাহলেই তো নয়ন আমাকে আর খুঁজে পাবে না। গুড আইডিয়া, আমরা এই বিষয় নিয়ে কাল সকালবেলা কথা বলি, ঠিক আছে? তাহলে কাল সকালে আমাদের আবার কথা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, অবশ্যই হচ্ছে, মাগার আমাকে খুঁজে পাইবে না। এখন যাও। যাইতেছি তো, এইভাবে রেগে যাও কেন? দেখো কাল সকালে আমাকে আর পাও কিনা। শোপান আহমদ আর ভার্সেস আর্তগুল, আর্তগুল অ্যাকচুয়ালি শোপান ভার্সেস আর্তগুল নেই, ইয়ে চল তো রা থা শোপান ভার্সেস নয়ান। নয়ান নাম হতা না, নয়ান নয়ান ভাই ভি কাহা থা, নয়ান নাম থা ইসকা ড্রামে মে, ইয়ে জো ক্যারেক্টার থে ইনকা অরিজিনাল নাম তো মুঝে নহীঁ পতা, লেকিন নয়ান কা জো রোল থা বহুত খতরনাক রোল ইনহোনে কিয়া থা, খতরনাক মিন্স কে ইনকা জো ফেস থা বহুত বুরা ফেস দিখায়া গয়া থা ইস ড্রামা সিরিজ মে। লেকিন ইয়ার ক্যা মজে কি ডাবিং কি হ্যায় আর ক্যা জবরদস্ত এডিটিং কি হ্যায়, বহুত হি কমাল দোনো চিজে সানি ভাই। এডিটিং মেয়ে দেখ কে পরেশান হো গয়া হুম ইয়ার, ও এসে লাগ হি নাহি রাহা থা কি এডিটিং হুই হ্যায়, উনকা এসে হি লাগ রাহা থা জেসে অরিজিনাল ইনকো রোল মিলা হুয়া হ্যায় শোপান ভাই কো। শোপান ভাই নে আর্তুগুল গাজী মে কাম কিয়া লেকিন হামে কহি নজর নহি আয়া, তো আজ হামনে দেখা হ্যায় উনকো কে ইতনি কি জগহ পে রহে হ্যায়। হ্যাঁ, আর এডিটিং বহুত নাইস থি ইয়ার, বহুত আচ্ছি থি, আর ও জো কে হামেশা হোতি হ্যায়, লেকিন আজ সাথ ইনহোনে জো ডাবিং কি থি বাংলা ল্যাঙ্গুয়েজ মে ও বহুত কমাল কি সাথ বিলকুল ম্যাচ হো রহি থি, ইনকা ও দেখনে ওয়ালা লিপসিং বহুত আচ্ছি থি। হ্যাঁ, তুমি হি হো আর্তগুল, তুমি আর্তগুল, আমি আর্তগুল, নাই স্মাইল, তুমি আর্তগুল, আমি আর্তগুল, আমি আর্তগুল নাই, আমি শোপান আহমদ, শোপান আহমদ यार बहुत ही जबरदस्त था। आपको कैसा लगा गाइस, कमेंट जरूर कीजिएगा और अपनी राय से हमें जरूर आगाह कीजिएगा। अभी लेते हैं इजाजत, मिलते हैं नेक्स्ट वीडियो में, नेक्स्ट क्या देखा जाए कमेंट जरूर करें और अपनी पसंदीदा वीडियोस जो हैं वो हमारे साथ जरूर शेयर करें। गुड बाय, अल्लाह हाफिज, सुस्त थाकुन, भालो थाकुन।